ভোরে ঘুম থেকে উঠলো, পরিবারকে ঘুম থেকে জাগালো। খেয়াল করেন এখানে মোট অপশন দিছে, শর্ত দিছে কয়টা? চারটা। এই চারটা শর্ত যদি আপনি পালন করেন, আপনার জন্য কি নেকি কি সওয়াব আল্লাহ বরাদ্দ করছেন এই শোনেন একটু। তাহলে প্রথমে ঘুম থেকে উঠবো, পরিবারকে উঠাবো, সুম্মা গসসালা ওয়াক্তাসালা, নিজে গোসল করব, পরিবারকে গোসল করাবো। ঠিক আছে, কয়টা গেল শর্ত? দুইটা। ওয়ামাশা তিন নাম্বার শর্ত, ওয়ালাম ইয়ার কাপ। আপনার তো বাহন আছে, আপনাদের আমল করা সহজ যারা আপনারা এই এলাকার মানুষ। ওয়ামাশা ওয়ালাম ইয়ার কাপ, আপনার বাড়ি থেকে এখান পর্যন্ত আসতে ইয়ে লাগবে, মনে করেন একটু দূরে, মনে করেন না আধা কিলোমিটার বা এক কিলোমিটার হোক না, দূরে আছেন আপনি, আপনার বাহন আছে, সাইকেল আছে, মোটর সাইকেল আছে বা বাহন, যে কোনো বাহন আছে। আপনি বাহন থাকা সত্ত্বেও কী করেছেন, বাহন বাড়িতে রেখে দিয়ে হেঁটে হেঁটে আসছেন। কীভাবে? হেঁটে হেঁটে। শর্ত কয়টা গেল? ওয়ামাশা ওয়ালামিয়ার কাপ। চার নম্বর শর্ত, ওয়াদানা মিনাল ইমামে ওয়ালামিয়াল গু, ইমামের কাছাকাছি বসলো, বসছেন না আপনারা? ওয়ালামিয়াল গু, শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের কথা শুনছে, একটি শব্দ কথা বলে নাই, ইমামের কাছাকাছি বসে ইমামের শুরু থেকে যা বলছে খুতবা পুরোটা শুনছে, একটি শব্দ কথা বলে নাই। এই মোট কয়টা শর্ত? চারটা। চারোটা কি কঠিন? এবারে ষাটটা ষাটটা শর্ত পূরণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাড়ি থেকে যে যখন সে বের হবে, কান আল্লাহু বিকুল্লি খুতুয়াতিন, আপনি বাড়ি থেকে বাইরে হচ্ছেন তো, মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বাইরেছেন, এই এক কদমে এক বছর নফল নামাজ পড়লে যে সব সেই সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এক বছর নফল নামাজ কি আপনি মনে করছেন কি শুধু নামাজের পরে যে নফল পড়ে, এটা চব্বিশ ঘন্টা, আল্লাহ বলতেন না চব্বিশ ঘন্টা একটা না, নামাজ পড়লে নামাজ পড়ে এইভাবে এক বছর পর্যন্ত, বারো মাসে এক বছর, তিনশো পঁয়ষট্টি দিনে কয় কয় বছর? এক বছর। এই তিনশো পঁয়ষট্টি দিন এক সেকেন্ড বিরতি না দিয়ে টানা নামাজ পড়লে রাত দিন চব্বিশ ঘন্টা যে সব সেই সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। শুধু কি তাই, ওই একই কদমে বিকুল সেনাথন সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া, ওই একই কদমে এক বছর টানা নফল রোজা রাখলে যে সব সে সব আল্লাহ আপনার আমল নামায় দিবে। আরে আমি তো আশ্চর্য হই, এক কদমে যদি কোনো এক বছর নফল নামাজ এক বছর নফল রোজা, আপনি এটাকে কি মনে করেন? আমার তো মনে হচ্ছে যেন এইরকম ফজিলতের যারা আমল খোঁজ করেন, ফজিলত যারা ফজিলতের আমল খোঁজ করেন, এর চাইতে বড় ফজিলত আপনাকে কেউ ডিঙ্গাতে পারবে না, কেউ ফিঁসে ফেলাতে পারবে না আপনাকে, যদি এই আমলটা আপনি ধরে রাখতে পারেন। সুবহানাল্লাহ, বলেন এই আমলটা একটা কঠিন আমল। হাদিসটা সনদটা সহি, একেবারে বিশুদ্ধ হাদিস। এবার বাড়ি থেকে আসতে কয় কদম লাগবে, আপনার বাড়ি থেকে এখানে আসতে কয় কদম, আজকে গণিয়েছে দেখি, ধরেন না একশো কদম দৌড়লাম আমি, ন্যূনতম ক কদম একশো পাও, একশো কদমে এক বছর নফল নামাজ এক বছর নফল রোজা, এবার একশো কদমে কত হয়েছে? একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা, মানে দুশো বছর, একশো বছরের নফল নামাজ একশো বছরের নফল রোজা, আর আর লাগবনি বলেন, আর লাগে আর কি লাগবে?